তুই পড়াশোনা না করে চার দোকান দিয়ে কত উন্নতি করলি, টাকা পয়সার অভাবে পড়াশোনাও করতে পারলি না, ভার্সিটি পাস করে বেরোয় কত জায়গা চাকরির জন্য দৌড়াদৌড়ি করতেছি কিন্তু কোথাও ভালো চাকরিই মিলতেছে না, চাকরি নাই কপালে, কপালটাই খারাপ। কিসের তোর কপাল খারাপ? তোর বাপে তোকে লেখাপড়া শিখাইছে, তোর বাপে কি তোরা কোনোদিন কষ্ট দিছে? সারা জীবন আলিশান ভাবে থেকে লেখাপড়া শিখে এখন যদি তুই কপাল খারাপ কইস, তাইলে আমরা সারা জীবন কি করলাম? টাকার অভাবে লেখাপড়া করতে পারলাম না, বাড়িতে কয়দিন বসে খালি বাপের দাবলায় খেদাই দিত, তারপরে আইসে কাজকাম করে চার দোকানদারি করে একটু পরিশ্রম করে উন্নতি করেছি, এখন আমার কপাল ভালো হয়ে গেছে। আর তুই সারা জীবন রাজার হলে থাইকে লেখাপড়া শিখে আলিশান ভাবে থাইকে বাপের হোটেলে খাইয়ে তোর কপাল খারাপ হয়ে গেছে। আমি তোরে ওটা বুঝাই নাই পাগল, এই যে তুই লেখাপড়া করিস নি অশিক্ষিত, তুই এই চার দোকান দিয়ে বাড়ি করছিস, শুধু গেরান না তুই শহরেও কত জায়গা তুমি কিনে রাখছিস, তোর কপালটা কত ভালো। আরে আমারে দেখ, প্রাইমারি শেষ করলাম, হাই স্কুল শেষ করলাম, কলেজ শেষ করলাম, বাপ মার ইচ্ছা ছিল ভার্সিটিতে পড়বো, ভার্সিটি শেষ করলাম, করে কি করলাম? কিছুই করতে পারলাম না, নাই কোনো চাকরি, নাই কোনো উন্নতি, লেখাপড়া করে যে কি হইলো আমি সেটাই বুঝলাম না। শোন, লেখাপড়া করলেই কি হয়? লেখাপড়ার সাথে তো আরো কিছু করতে হয়, এখন সেটা তো তুই করিস না। যেমন ধর, ভাত রান্নলে কি তুই শুধু ভাত খাইস? শুধু ভাত খাইস নি, তুই তরকারি নিস, লবণ নিস, এবং মাঝে মাঝে স্বাদ আসার জন্য তুই কি করিস, অনেক কিছু মিক্সড করিস। তাই শুধু লেখাপড়া শিখলে তো হবে না, লেখাপড়া শিখে উন্নতি করার জন্য পাশাপাশি আরো অনেক কিছু করতে হয়, অনেক জ্ঞান রাখতে হয়, অনেক পরিশ্রমও করতে হয়। এখন যদি তুই সেটা না করে খালি লেখাপড়া করিস আর লেখাপড়া শিখে কিছু করতে পারলাম না এই কথা কয়ে বেড়াস, তাহলে তো তোর উন্নতি হবে না, তাই না? কাজের কাজ কর যায়। হায় রে, কি দুর্দিন আইলো, অশিক্ষিত মানুষের কাছ থেকে শিক্ষিত মানুষ জ্ঞান নিচ্ছে। এ তোর কয় টাকা হইছে? 20 টাকা। এ নিয়ে 10 টাকা ধর, আর 10 টাকা বাকির খাতায় লেখা রাখ, পরে দেবানি। এগুলো করে কয় টাকা বাকি বেতাইছিস, হিসাব আছে? এ চাকরি পাইলে প্রতিদিনের তা প্রতিদিন দেবানি। ধর তোর চাকরি, তোর মতো অলসে চাকরি দেবে কিনা? আচ্ছা, তোর কি 20-30 হাজার টাকা বেতনে চাকরি দিলে হবে না? তুই অনেকদিন ধরে ঘুরতেছিস একটা চাকরির জন্য আমার কাছে, ভাই চাকরি আমি দিতে পারি, 20-30 হাজার টাকা মতো বেতন হবে, এই বেতনে কি হবে নাকি বেশি বেতন লাগবে? এর আগে ভালোবেসে ছোট ভাই বাগার, খালাতো ভাই, ফুপাতো ভাই, এলাকার ভাই, গ্রামের ভাই, তাদের দিয়েছি চাকরি, দিলে ওরা আমার মান সম্মান থুইনি, কেউ অফিসে যেয়ে গ্যাঞ্জাম বাঁধাইছে, আবার কেউ অফিস থেকে কিছু নিয়ে ধাড়িয়ে বেড়ে গেছে। এই ধরনের কাজ করলে কিন্তু ভাই হবে না, আমার কথা শুনে যদি ভালো লাগে তাহলে আমার জানা, নাকি তোর আবার লাখ টাকা বেতনে চাকরি লাগবে? ভাই আমার সংসারটা চলতেছে না, আমার একটা চাকরি হলেই হবে, লাখ টাকা বেতনে চাকরি চাই নে, 20 হাজার টাকা বেতনে চাকরি হলেই হবে। আচ্ছা ঠিক আছে, তুই ওই CBTV জমা দিয়ে যাস, আমি তোর বিষয়টা দেখবানে। দেখেন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বন্ধু ভিসা পাঠিয়েছে তাই ভাবছি বিদেশ যাবো, লেখাপড়া আর ভাল লাগছে না। আরে না শোন, লেখাপড়া বাদ দেওয়া যাবে না, শিক্ষার কোনো বিকল্প নেই, যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত, পড়াশোনা কখনো ছাড়িস না, ধৈর্য ধরে লেখাপড়া কর, একদিন সফলতা আসবেই। এই যে ভাই চা। এই নে ভাই, ছোট ভাই ভাইকে ভুল শিক্ষা দিচ্ছেন কেন? কেন কি ভুল শিক্ষা দিলাম, ঠিকই তো বলতেছি। ওই যে বললেন যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত, আমি মনে করি যে জাতি যত বেশি পরিশ্রমী সে জাতি তত বেশি উন্নত। এই কি কইলে, তুমি কি জ্ঞানী বুদ্ধিজীবীদের কথা ভুল ধরতে চাচ্ছ নাকি? না আমি ভুল ধরতে চাচ্ছি না, আমার জ্ঞানে পরীক্ষিত ভাবে যেটা পাইছি আমি সেটাই বলতেছি। এই যেমন ধরেন আমার একটা বন্ধু লেখাপড়া শেষ করে, হাবিল কাবিল শেষ করে, ভার্সিটি শেষ করে বেকার ঘুরে বেড়াচ্ছে, ও জীবনের লক্ষ্য উন্নতি করবে, কিন্তু ও কোনো কম বেতনের চাকরি করবে না, ও সর্বনিম্ন লাখ টাকা বেতনের চাকরি করবে, ও সরকারি চাকরি করবে, এই আশায় লেখাপড়া শিখে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আমি অশিক্ষিত মানুষ চার দোকানদারি করে জমি কিনেছি, বাড়ি করেছি, প্রতিদিন আমার দোকানে আসবে, এক কাপ চা খাবে, বিস্কুট খাবে, আর এই কথা আমার শোনায় তুই যাবে যে তুই জীবনে কত উন্নতি করলি আর আমি কোনো উন্নতি করতে পারলাম না, অথচ কম বেতনে চাকরি করবে না, ও যে অলস এই কথাও বলবে না। ভাই আমার বন্ধুর কিছু সমস্যা আছে, কি সমস্যা একটু শোনেন, ও লেখাপড়া শেষ করেছে, ও কুমার চাকরি করবে না, দামি চাকরি করবে, এই জন্য শুয়ে বসে দিন কাটাচ্ছে, তাহলে কি ওর উন্নতি হবে? আজকে ও লেখাপড়া শিখেছে, লেখাপড়াটা যদি ব্যবসার ক্ষেত্রে কাজে লাগাই তাহলে কিন্তু উন্নতি করতে পারবে, ওর এই শিক্ষাটা যদি মাইটো ক্ষেত্রে কাজে লাগাই, ও যদি শিক্ষিত মানুষ হয়ে মাঠে চাষবাস করে তাও কিন্তু ওর উন্নতি হবে, আর ও যদি শিক্ষিত মানুষ হয়ে একটা চার দোকানদারি করে তাও কিন্তু ওর উন্নতি হবে, কিন্তু এই পরিশ্রমগুলো করে না, কারণ শিক্ষা জাতির মেরুদণ্ড, যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত, এই কথাগুলো ওর মাথায় ঢুকে গেছে বলেই ও উন্নতি করতে পারতেছে না। আর যদি ওর ভিতরে এই শিক্ষাটা ঢুকতো যে যে জাতি যত বেশি শিক্ষিত না, যে জাতি যত বেশি পরিশ্রমী সে জাতি তত বেশি উন্নত, এই কথাটা যদি ওর মাথায় ঢুকতো তাহলে কিন্তু ও এতদিন উন্নতি করতে পারতো ভাই। তাহলে আপনি কি প্রমাণ পাইলেন বলেন? আচ্ছা তুমি কি বুঝাতে চাচ্ছ, তার মানে কি পড়াশোনার কোনো মূল্য নেই? পড়াশোনা করে কি মানুষের উন্নতি হয় না? ভাই এখানে লেখাপড়ার কথা আসতেছে না, উন্নতি করার পিছনে লেখাপড়ার কোনো অবদান নেই এটা বলতেছি না, অবদান থাকা নিয়ে না থাকা নিয়ে কোনো যাই আসে না, এর ভিতরে লেখাপড়ার কথা আসতেছে না। আপনি কি জানেন না এখনো অনেক কোটিপতি,
এখনো সই করতে পারে না, টিপ সই দিয়ে ব্যাংকের থেকে লাখ লাখ কোটি কোটি টাকা লেনদেন করে। কেন, তারা কি শিক্ষিত? না, তারা বেশি শিক্ষিত না, তারা মেধাবী এবং পরিশ্রমী। তাই এখানে লেখাপড়া সাবজেক্ট না উন্নতি করার পিছনে। আর ভাই এই জন্যে আমি বলতেছি যে লেখাপড়া না, পরিশ্রমী সাফল্যের চাবিকাঠি। ভাই দেখিছেন, ভাই যে কথাগুলো বলল একদম মনের মতন কথা। লেখাপড়া যা করেছি করেছি, এবার বিদেশ যে খেটে খাই। ভাই কি আমার কথা মাইন্ড করলেন নাকি? আরে না, মাইন্ড করবো কেন, তুমি তো ঠিকই বলেছো। ভাই আপনি শিক্ষিত মানুষের একটা কথা বলেছেন, আমি অশিক্ষিত মানুষেরও কিন্তু একটা কথা বলেছি, আমার কথাও ফেলে দিলে হবে না ভাই। না, তোমার কথায় যুক্তি আছে। যুক্তি তো থাকে, কষ্ট করে টাকা ইনকাম করি, জীবন সম্পর্কে প্রচুর অভিজ্ঞতা। এই সমাজে বেশি শিক্ষিত বেশিরভাগ মানুষই বেকার। এই জন্যই তারা বেকার, কারণ তারা শিক্ষার মর্যাদা কাজের ভেতরে খুঁজতে যান। আসলে শিক্ষা অনেক বড় একটা জিনিস, যেটার মর্যাদা বা যেটার সাথে অন্য কোনো কিছুর তুলনাই হয় না। আমাদের শিক্ষিত হতে হবে বেঁচে থাকার জন্য, কোনটা খারাপ কোনটা ভালো এটা বোঝার জন্য, সৎ কাজের উপহার এবং অসৎ কাজের পরিণাম নির্ণয় করার জন্য। তাই লেখাপড়া করলেই বা অতি বেশি শিক্ষিত হলেই যে আপনার অনেক বেতনের চাকরি দিতে হবে বা আপনি অনেক বেতনের চাকরি পাবেন, এটার কোনো গ্যারান্টি নাই, মানেও নাই। লেখাপড়া একটা জাতিকে সম্মানিত করে, কিন্তু উন্নতি করতে গেলে অবশ্যই পরিশ্রম করা প্রয়োজন। তাই লেখাপড়া করার মতো সমর্থ সবার না থাকলেও পরিশ্রম করার মতো মন মানসিকতা সবার ভিতর থাকা প্রয়োজন।